হ্যালো বন্ধুরা, আবার ইচ্ছেগুলোকে সাথে নিয়ে আমি চলে এসেছি। আজকে করব গাজরের হালুয়া। দেখো, 500 গ্রাম গাজর নিয়েছি, এগুলোকে এবার গ্রেট করে নেব। তোমরা দেখতে থাকো কেমন। বন্ধুরা, আমার গাজর কোরা হয়ে গেছে। এরপরে এর সাথে লাগবে এই যে ঘি, ঘি দিয়ে ভাজবো, চিনি, আমুল দুধ, আমুল গুঁড়ো দুধ আর কাজু কিশমিশ। এবার এটা ঘি দিয়ে আমি ভাজছি, 5 মিনিট মতো ভাজব, 5 মিনিটেই হয়ে যাবে। মিনিট ভাজা হলে পর আমি এই চিনিগুলো দিয়ে দেবো, 1 কাপ মতো আছে চিনি, বড় কাপের 1 কাপ। এবার এটাও আমি 5 মিনিট ভাজব, যাতে গাজর আর চিনি একদম মিশে যায়। গাজরটা, গাজর আর চিনি একসাথে ভালো করে মিশে গেছে। এতে আমি না দুটো ছোট এলাচও দিয়ে দিয়েছি, এলাচ গুঁড়িয়ে দিলেও হয়। এখন দিয়েছি, এরপরে আমি এই দুধটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি। দেখো বন্ধুরা, গাজরের হালুয়া রেডি। খুব ভালো মিষ্টি এটা, এবং সহজে এটা করা যায়। আমার প্রিয়জনেরা সবাই এটা ভালোবাসে, তোমরাও তো আমার প্রিয়জন, বলো, তোমরাও নিশ্চয়ই ভালোবাসবে। আজ আসি, টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, আর আমার ইচ্ছেগুলোকে ভালোবেসো। আবার দেখা হবে অন্য সময়, অন্য দিনে।